আসসালামু আলাইকুম, রাত্রির শুভেচ্ছা সবাইকে। আজ আমাদের মন বিষণ্ণ, এই বিষণ্ণ সন্ধ্যায় আপনাদের ব্যথাতুর অভিবাদন জানাচ্ছি। সম্মানিত শরীর, ভালোবাসা এবং হৃদয়ের করুণ আকুতি জানাচ্ছি। আজ এক বিষণ্ণ শোকাতুর বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপাচার্য, যার জন্ম না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হতো না, তামাম জগতের শাইখুল ফিজিক্স, জাতীয় শিক্ষাঙ্গনের আকাবির মহামহিম আলহাজ মোহাম্মদ আব্দুস সোবহানের বেদনা বিধুর সমাপন রাত পোহালে দুঃখ বেরুহ বেদনা বিচ্ছেদ ও কালো মেঘে ছেয়ে গেছে আমাদের হৃদয়। প্রিয় বিদায়ের ক্ষণে হৃদয়ের রাজপথে চলছে তাজি আমি ছিল, প্রকৃতিতে সেই আবাস দিতে কৃষ্ণচূড়ার রক্তে সবুজ মতিহারেও চলছে শোকের মাতম। এই বিদায় প্রকৃতিও আজ অংশ নিতে ঘোষণা করেছে হৃদয় খরিত দহন। বৃক্ষগুলো আর্তনাদ করছে, কাটো 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 আমাকে। মাটি বলছে, খোড়ো 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 আমাকে। তারা অবনত, তারা অবনত, তারা অবনত, তারা অবনত চিত্তে আরো আত্মচিৎকার করে চলছে। মহামহিমের উপস্থানে মতিহারাজ তাদের জন্য বিষাক্ত, তাই সংঘত কারণে আজ এই খরণখালে দ্বিধাহীন চিত্তে অনুভূত ব্যক্তি অনুভূতি ব্যক্ত করতে অবলীলায় উচ্চারণ করতে চাই, কোন শত্রুরও যেন এমন প্রিয়জন দূরে চলে না যায়, দূরে চলে না যায়। এই কান্নাকাটির ভিডিওটা আমি গতকালকে দেখছি, দেখার পর আমি সেভ করে রাখছি ভিডিওটা। ট্রাস্ট মি, যা বলতেছি সত্য বলতেছি, সত্য বই মিথ্যা বলতেছি না, ভিডিওটা সেভ করে রাখছি। সেভ করে রাখছি কারণ হচ্ছে আই ওয়াজ সো শকড অ্যান্ড সারপ্রাইজড যে বাংলাদেশের ছাত্ররা তাদের টিচারের জন্য এভাবে কান্না করতেছে, কান্না করে ভিডিও বানাইতেছে। লাইক, এটা তো একটা আনলাইকলি ব্যাপার। বাংলাদেশের শিক্ষকরা বেশিরভাগ গুন্ডা প্রজাতির এবং ক্লাসে পড়ান না এবং পড়াতে পারেন না, এবং ইউনিভার্সিটির টিচাররা রিসার্চের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না এবং গুন্ডামি করেন, শয়তানি করেন, বদমাইশি করেন, এবং ছাত্রদের শিক্ষকের মতো কোনো সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ কোনো সম্পর্ক নাই। ছাত্ররা শিক্ষকদেরকে রাস্তা দূর থেকে দেখলো হাত তুলে সালাম দিয়ে মাটিতে শুয়ে পড়ে, কারণ হচ্ছে নাইলে পরীক্ষা নাম্বার ফেল করাই দিবে, এগুলা। সো এই হচ্ছে বাংলাদেশের ছাত্র শিক্ষক সম্পর্ক। তো সেইখানে একটা ছাত্র শিক্ষকের জন্য দুইটা ছাত্র কান্না করে ভিডিও বানাইতেছে, আমি শেয়ার করতে চাইছিলাম ফেসবুকে ভিডিওটা দিয়ে যে শিক্ষকের প্রতি ছাত্রের ভালোবাসা এরকমই হতে ছাত্র শিক্ষক সম্পর্ক, কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে বাংলাদেশে কোনো শিক্ষকের জন্য কোনো ছাত্রের এরকম সম্পর্ক এরকম ইয়ে থাকাটা ভিসি পদে আছে এরকম কেউ, রাইট? ভিসি পদে আছে, কারণ ভিসি পদে যারা আছে তারা বাই ডেফিনেশন গুন্ডা, কারণ গুন্ডা না হলে ভিসি পদ পাওয়া যায় না, রাইট? তো যেই কারণে আমি আসলে ভিডিওটা শেয়ার করি নাই, মানে ইতিবাচক হইতে গিয়ে হইতে পারি নাই, আটকাই গেছি ইতিবাচক হইতে গিয়ে। টার্নস আউট আমার এই যে নেতিবাচক মানসিকতা, ইটস গোয়িং টু পে অফ অ্যাগেন। এর আগে দুপুরে নিয়োগ ইস্যুতেই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। অনিয়ম দুর্নীতির অভিযোগে বিতর্কিত উপাচার্য মেয়াদ শেষে বিদায় নেওয়ার পর জানা গেল, যাবার আগে তিনি বিভিন্ন পদে 120 জনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। ভিসির বিদায়ের দিন এই ইস্যুতেই ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। মিথ্যা কথা, এটা আপনারা পরে জানবেন। তার গাড়ি ক্যাম্পাসের গেট দিয়ে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই দেখা যায় এক অভিনব দৃশ্য। কাজে যোগদানের এই হুড়ুহুড়ি শুরুর সঙ্গে সঙ্গেই জানা যায় যাবার আগে ভিসি নিয়োগ দিয়ে গেছেন 120 জনকে। তো আমার সন্দেহ সঠিক প্রমাণিত হয়ে গেল যে ভিসি একটা বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতি কোনো ছাত্রের আবেগ থাকতে পারে না, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কখনো ভালো মানুষ হইতে পারে না, এগুলো সব গুন্ডা বদমাই শয়তান দিয়ে বসায় রাখছে ইউনিভার্সিটিগুলোতে। মানে ইউনিভার্সিটি নামটাই তো হাস্যকর বাংলাদেশের, লাইক বিশ্ববিদ্যালয়, রাইট? বাংলাদেশের ইউনিভার্সিটি হচ্ছে একটা সভ্য দেশের একটা প্রাইমারি স্কুলের
প্রাইমারি স্কুলের সাথে তুলনা না, আশ্চর্য সভ্য বিষয়গুলোতে কি প্রাইমারি স্কুলে গুন্ডামি হয়, শিক্ষক রাজনীতি হয়, শয়তানি হয়, নীল দল আছে, সাদা দল আছে, তেলবাজি করে, তাবেদারি করে, গণভবনে দৌড়াদৌড়ি করে? না, তো বাংলাদেশে যেটাকে বলা হয় বিশ্ববিদ্যালয়, এটা যে কোনো সভ্য দেশের প্রাইমারি স্কুল তো দূরের কথা, কোনো ইনস্টিটিউশনের সাথে তুলনীয় না। তো সেই সব দেশের ভিসিরা কীভাবে ভিসি পদ পায় সেগুলো আমরা সকলে জানি, বাংলাদেশের ঘটনা, নতুন করে আলোচনা করার কিছু নেই। সো ইয়াস, আমি আমার নেতিবাচক মানসিকতা আবারও জয়যুক্ত হয়েছে, আমি যেই সন্দেহ পোষণ করতেছিলাম সেই সন্দেহ কারেক্ট, ওনার ঘটনা বের হয়ে গেছে, উনি হইতেছে 125 জনকে নিয়োগ দিছে, এবং ওনার যেদিন উনি রিটায়ারমেন্টে যেদিন গেছেন ওই দিন হইতেছে কামড়াকামড়ি মারামারি পাড়াপাড়ি লেগে গেছে হইতেছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ নিয়ে। এবং এটা মানে এরা কোন লেভেলের গুন্ডা, মানে এরা করে কি, এই টাইপের লোক নিয়োগ দেয় কেন আপনার বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে? আপনারা যারা জানেন না, ইন্টারনাল খবর আমার কাছ থেকে শোনেন, সেটা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি গুন্ডা পান্ডা নিয়োগ দেওয়া হয় খুঁজে খুঁজে? একটা তো আছে যে সব জায়গায় নিজের মুক্তিযুদ্ধের চেতনা সৈনিক বসে সরকারের হাতকে স্ট্রং করতে হবে, রাইট? তারপর হেফাজত ইসলাম হরতাল ডাক দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সেটা নিন্দা জ্ঞাপন করে, বোঝেন নাই? গুন্ডা পান্ডা সব জায়গায় থাকতে হবে, তো সেটা তো একটা আছে সরকারের হাত শক্ত করা। আর যারা নিয়োগ দেয় ইউনিভার্সিটির ভিসি প্রোভিসি এরা মিলে, এরা নিয়োগ দেওয়ার সময় চিন্তা করে কাকে ভোট দিলে শিক্ষক সমিতির নির্বাচন হয়, সেখানে প্যানেলে নীল দল সাদা দল কাকে ভোট দিবে, আছে এগুলো জায়গা, এখন আর আলাপের করতে চাচ্ছি না, সেটা হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা আর কি। সো এরা যখন শিক্ষক সমিতির নির্বাচন হয় কে ভোট পাবে তার দলীয় লোক, তার দলীয় পান্ডা, এদেরকে খুঁজে খুঁজে নিয়োগ দেয়। তো উনি তো ভিসি পদ থেকে সরে যাচ্ছে, উনি অবসর নিয়ে নিছে, তার মানে ওনার এইগুলো, এই যে নিয়োগগুলা দলীয় নিয়োগ, এগুলো থেকে উনি পার্সোনালি বেনিফিটেড হওয়ার কোনো সুযোগ নেই, যে উনি ওনার একটা গুন্ডা পান্ডা রাজত্ব তৈরি করবে ইউনিভার্সিটিতে, নিজের দলের লোক নিয়োগ দিবে, তারপর নিজের গুন্ডা পান্ডা নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে খুব পাওয়ারে থাকবে। উনি যদি ভিসি পদ থেকে চলে যাচ্ছে তারপরও এই নিয়োগগুলো দেওয়ার মানে কি, তারপর এই নিয়োগগুলো দেওয়ার মানে হচ্ছে লয়্যালটি, অ্যালিজিয়েন্স, দলের প্রতি অ্যালিজিয়েন্স দেখাইল উনি। তারপর ভিসি পদ থেকে নামার পর উনি নিশ্চয়ই আরও কিছু সিক করবে, ওনার কিন্তু অ্যাম্বিশন শেষ হয়ে যায় নাই, উনি ভিসি পদ থেকে নামছে, এখন পরবর্তী কোনো একটা নেক্সট অ্যাম্বিশন আছে এবং সরকারের উচ্চ মহলে একটা অ্যালিজিয়েন্স, একটা লয়্যালটি শো করলো আর কি। সো এই হইতেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি। গতকালকে আমি একটা খবর শেয়ার করছি ফেসবুকে যে আমার ইউনিভার্সিটি, আমি যেখানে ইউনিভার্সিটি স্যার, আমার ইউনিভার্সিটিতে হচ্ছে রিসার্চাররা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখলাম যে তারা বাচ্চা বলতেছে, কারো যদি ছোটো বাচ্চা থাকে তোমরা বাচ্চা নিয়ে আমাদের কাছে আসো, আমরা রিসার্চ করতেছি, তাদের বিভিন্ন ভিডিও দেখলে তাদের ব্রেইন অ্যাক্টিভিটি কীভাবে কাজ করে, ব্রেইন কীভাবে রেসপন্ড করে, এগুলো নিয়ে আমরা রিসার্চ করবো, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমরা $150 করে তাদেরকে দিব। ওয়াইফের সাথে আমি ওই দিন যাচ্ছিলাম একটা হাসপাতালের সামনে দিয়ে, তারপর কী কী কথা হইতেছিল কেমনে মনে নাই, যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিয়ে কথা উঠছে, তো মানে আমি উড়ে ফালাই দিছি এটা আর কি, যে বাংলাদেশে আবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মানে কি, মানে ওইখানে এগুলো কী নাম, কী মানে এগুলোর নাম দিয়ে রাখছি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এগুলো তো কোনো, এখানে হয়তো ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ হয়, স্টুডেন্টরা যারা ডাক্তার ডাক্তারি করে এদের সাথে প্রফেসররা রিসার্চ করে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে ক্লোজ কানেকশানে কন্টিনিউয়াসলি রিসার্চ চলতেছে, কী নতুন ফাইন্ডিং আছে এখানকার ডাক্তাররা এখানকার স্টুডেন্টরা সেগুলো জানতেছে, মানে পড়াশোনা একটা সভ্য বিশ্ব পৃথিবীতে আর এমনি এমনি চালান, রাইট? সো অ্যাক্টিভিটি, একটা ফ্লারি অফ অ্যাক্টিভিটি এইসব দেশের ইউনিভার্সিটিগুলোতে। বাংলাদেশে কী হয়, বাংলাদেশে আবার কোথায় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাংলাদেশে এরা কী জানে, মানে এটা তা জানার তো কোনো সুযোগই নেই, এখানে কোনো রিসার্চ হয় বাংলাদেশে? এরা ওই যে গদবাথা কিছু বই পড়ছে, বইরা ওই কী জানি বলে নাপা প্যারাসিটামল দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের রিসার্চ? বাংলাদেশে কোনো রিসার্চ হওয়া, কোনো ইনোভেশন হওয়া বাংলাদেশে বাই ডেফিনেশন কোনো কিছু সম্ভব না, দিস ইজ হোয়াট আই মিন, কারণ সম্ভব না। আপনি ভিসিটা কারা নিয়োগ হয়েছে এখানে, এদের ফান্ডিং আছে কি নাই, একটা মানুষ রিসার্চ করার ক্যাপাসিটি আছে কি নাই, সো জায়গা সেগুলো ভিন্ন আলাপ। কথা হচ্ছে যে এই হইতেছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, এবং এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি হচ্ছে যাওয়ার সময় 125 জন গুন্ডাপান্ডা নিয়োগ দিয়ে যান, এবং উনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যান, ওইদিকে গুন্ডাপান্ডারা নিয়োগের সাইন, কাগজপত্র সাইন করার জন্য মারামারি কামড়াকামড়ি। সো বিশ্ববিদ্যালয় নাম আমরা বিদেশে নাম দিছি ইউনিভার্সিটি, ইউনিভার্স মানে বিশ্ব, বিশ্বব্রহ্মাণ্ড, ওইখান থেকে কপি মার্সে বিশ্ববিদ্যালয় নাম দিছে, যেটা আমি সবসময় বলি, রাইট? বাংলাদেশে কিন্তু সকল আদালত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, নামে বিশ্ববিদ্যালয় আছে, নামে আদালত আছে, নামে সব কিছু আছে, কিন্তু যেটার যেই কাজ সেগুলো ধারে কাছে নাই।